আজকে আমরা কুলো বেস দিয়ে জুটের একটা জুয়েলারি বানাবো। সবার আগে আমরা বেসটা বানাবো, তার জন্য আমি জুট রোপ নিয়েছি 3 mm, এটা 3 mm এর জুট রোপ। আমি এখানে গ্লু ইউজ করেছি ফেভিকল, আর মাউন্ট বোর্ডে আমি কুলো শেপ কেটে নিয়েছি। এর যে মেজারমেন্টটা আছে, একদম হাইয়েস্ট পয়েন্টটা হচ্ছে 8 cm, আর নিচের যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে 4 cm। হাইয়েস্ট পয়েন্ট আর নিচের লাইনটা কেটে নিয়ে মাপটা, তারপর দুটো দিকে জাস্ট এমনি কেটে নিলেই হয়ে যাবে, তাহলেই তোমরা কুলোর দুটো শেপ পেয়ে যাবে, অর্থাৎ যে কার্ভটা রয়েছে সেইটা পেয়ে যাবে। ফার্স্টে আমি একটা রোপ লাগিয়ে নিয়েছি একদম বাইরের দিকটাতে, আর পরপর এইভাবেই টোটাল রোপটা লাগিয়ে আমি পুরো যে কুলোটা রয়েছে, অর্থাৎ আমি যে বেসটা তৈরি করব পেন্ডেন্টের, সেটা করব এরকম পরপর লাগাতে থাকব। পুরো বেসটাকে আমি কভার করব জুট রোপ দিয়ে। আর এখানে আমি পাতলা মাউন্ট বোর্ডটা ইউজ করেছি, একটা পিস নিলেই হবে, কারণ জুট লাগানোর পর এটা এমনিতেই শক্ত হয়ে যায়, তাই আর একটা পিস লাগানোর কোনো দরকার নেই। তাও যদি খুব পাতলা বলে তোমাদের মনে হয় সেক্ষেত্রে তোমরা লাগাতে পারো। আর পেছন দিকে অবশ্যই যে কোনো একটু কাপড় দিয়ে মুড়ে নেবে বেটার ফিনিশিংয়ের জন্য। আমি এখানে পরপর পরপর করে লাগাচ্ছি আর কেটে নিচ্ছি, আর একইভাবে আমি টোটাল যেটা রয়েছে সেটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি তিনটে রূপ নিয়েছি 30 cm করে, আর সামনে একটুখানি জায়গা আমি বেঁধে নিয়েছি। এবার তিনটে রূপকে নিয়ে আমি একটা বিনুনি করব জুটে, আর সামনের যেটুকুনি জায়গা আমি বেঁধে নিয়েছি সেই জায়গাটা আমি পরে এখানে অরেঞ্জ কালারের কটন রোপ লাগিয়েছি। আর এই যে মাপটা রয়েছে এটা আমার বিনুন, এটা আমার জুটের যে বেসটা রয়েছে কুলোর, পুরোটা কভার করবে বিনুনিটা, আমি সেই মাপেরই বানিয়েছি। এখানে আমি 30 cm করে নিয়েছি, এতে আমার পারফেক্ট মাপ হয়েছে। তোমরা যদি ছোটো বড় কুলো করো সেক্ষেত্রে বিনুনি করে নিয়ে মেপে নিলে তোমরা এক্স্যাক্ট সাইজ যেটা আছে সেটা পেয়ে যাবে। আমি এখানে যে অরেঞ্জ কালারের থ্রেডটা পেঁচাচ্ছি এটা আমার এন্ডে আর একদম শুরুতে অল্প অল্প করে পেঁচিয়ে নিচ্ছি, আর আঠা দিয়েই এটাকে বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে আমি এখানে বসিয়ে দেবো গ্লুর সাহায্যে। এটাতে আমি গ্লু অ্যাপ্লাই করে নেবো, এখানেও অল্প কিছু গ্লু অ্যাপ্লাই করে নেবো, আর তারপরে এটাকে একদম কর্নার দিয়ে লাগিয়ে দেবো, আর খুব ভালো করে শুকনো পর্যন্ত কিন্তু এটা ওয়েট করতে হবে। এরপর এটাকে সমান করে কেটে নিতে হবে। এখানে লাস্টে আমি আবার ডেকোরেট করেছি কড়ি লাগিয়ে, তবে এইরকমভাবে সমান করে কেটে নিয়ে এমনি রাখলেও কিন্তু জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। আমি এখানে জুটগুলোকে খুলে নিয়েছি, যেমনভাবে আমরা জুট ট্যাসেলস বানাই সেরকমভাবে প্রসেসটা অনেকটা, আর তারপরে দুটো সাইডকে ইকুয়ালি কেটে নিতে হবে। এবার আমি কেটে নিচ্ছি এটাকে সমান করে, তোমরা চাইলে একটু বড়ও রাখতে পারো। এরপরে আমি পিঙ্ক কালারের পম্পম লেস নিয়েছি, আর এই পম্পম লেসটা আমার কুলোর একদম বাইরে দিয়ে টোটাল কুলোটাকে কভার করে আমি লাগাবো। এখানে আমি ফেবি বন্ড ইউজ করেছি, এটা অনেকটা হট গ্লুর মতনই ইনস্ট্যান্টলি এটা আটকে যায়, তবে তোমরা ফেভিকল বা ফেভিক্রিলের ফ্যাব্রিক গ্লু অথবা যে কোনো গ্লু ইউজ করতে পারো, পম্পম লেস কিন্তু সব গ্লুর সাহায্যেই খুব ইজিলি আটকে যায়। আমি টোটাল যে কুলোটার বাইরেটা রয়েছে টোটালটা কভার করব, অর্থাৎ নিচের যে পোর্শনটা রয়েছে কুলোর, যেটা আমি বলেছিলাম 4 cm মাপটা, আমি সেইখানটাকেও কভার করব। এটাকে আমি এখানে কেটে নিচ্ছি, আর তারপরে আমি এটাকে গ্লু অ্যাপ্লাই করে বন্ধ করে দেবো মুখটা। এরপর আমরা নিচের দিকটাতেও লাগিয়ে নিই। এরপর আমি একটা থ্রেড নিয়ে টুইস্ট করে তারপরে টুইস্টেড রোপ বানিয়েছি। জাস্ট একটা থ্রেডকে টুইস্ট করে যখন মাঝখান থেকে ফোল্ড করে দুটো মুখ একসাথে করে ছাড়বে তখন এটা এরকম হয়ে যাবে। এবার এটাকে আমি যেখানে বিনুনিটা এন্ড হয়েছিল সেইখান দিয়ে বসাবো। আমি একটা থ্রেড বানিয়েছি
অরেঞ্জ, একটা পিঙ্ক। আর আমি এখানে টোটাল যে একটা সুতো আছে সেটা 90 সেন্টিমিটার নিয়ে নিয়েছি, তাহলে আমার পেন্ডেন্ট আর দুটো যে ইয়াররিংস আছে সেটা টোটালটা কমপ্লিট হয়ে যাচ্ছে তিনটেই। এখানটা আমি কেটে নেব, তার আগে আমি এই এই দিকটাতেও কভার করে নেব আর একদম এন্ডে গিয়ে আমি কাটব। আর দুটো মুখকে আমি একসাথে জোড়া লাগিয়ে দেবো আঠা দিয়ে। এরপরে আমি এইখানে বাইরে দিয়ে অর্থাৎ অরেঞ্জটার পরে একটা পিঙ্ক কালারেরও লাগাবো। এরপর আমি কড়ি নিয়েছি, ভাঙা কড়ি। ভাঙা কড়িতে আমি এখানে অরেঞ্জ আর পিঙ্কের কম্বিনেশনের দুটো সুতো লাগিয়েছি, একটা অরেঞ্জ আর একটা পিঙ্ক আমি সুতো নিয়েছি, জাস্ট সেটাকে এমনি লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে টুইস্ট করে নিতে পারো, তবে আমি এটাকে এমনি লাগিয়েছি, একটাতে শুধু আমি টুইস্টেড লাগিয়েছি। এরপর অরেঞ্জ অ্যান্ড পিঙ্কের কম্বিনেশানে আমি একটা কটন বল এখানে বানাবো। এই প্রসেসে তোমরা অরেঞ্জ পিঙ্ক কম্বিনেশানের বানাতে পারবে অথবা যে কোনো কম্বিনেশানের বানাতে পারবে, ডুয়েল কালার বানাতে পারবে, সিঙ্গেল কালার বানাতে পারবে, প্রসেসটা কিন্তু একই প্রসেস। এখানে কিন্তু আঠা দিয়ে শুরু করার সময় সুতোটাতে আঠা লাগাবে, যেটাতে প্যাঁচাচ্ছ, তুলিতে প্যাঁচাও, পেনে প্যাঁচাও, পেন্সিলে প্যাঁচাও, যাতেই প্যাঁচাও না কেন সেটাতে আঠা কিন্তু লাগাবে না, সেক্ষেত্রে কটন বলটা বের করার সময় কিন্তু প্রবলেম হতে পারে, সুতোটাতে আঠা লাগাবে। আর ভাঙা কড়ি যেটা রয়েছে সেটা কড়ি তোমরা কীভাবে ভাঙবে তার প্রসেস অলরেডি আমার একটা ভিডিও করা আছে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে আর ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমার কটন বলটা রেডি হয়ে গেছে, বের করার আগে আমি তুলিটার একদম এন্ডের দিকটাতে একটু আঠা দেব আর কটন বলটার ভেতরে এটা একটু ঘুরিয়ে নেবো, তাহলে ভেতরটাও আমার পুরো আটকে যাবে। এবার কটন বলটা আমি একদম মিডিলে বসাবো, আর আমার যে কড়িগুলো রয়েছে যেটাতে আমি ভাঙা কড়ি যেটাতে আমি সুতো লাগিয়েছিলাম অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক, সেই কড়িগুলোকে আমি বসিয়ে দেবো। এরপর আমি নেকলেসটার ব্যাক দড়ি যেটা রয়েছে সেটা গাঁথবো। আমি এখানে অরেঞ্জ কটন বল নিয়েছি, অরেঞ্জ পিঙ্ক যেরকম মাঝখানে একটা বসিয়েছিলাম বেসে সেরকম কটন বল নিয়েছি, আর শুধু পিঙ্কের কটন বল নিয়েছি। আমি এখানে আটটা করে একটা সাইডে আটটা করে আমি কড়ি ইউজ করেছি, চারটে কড়ির পরে, চারটে কড়ি গাঁথা হয়ে যাওয়ার পরে একটা পিঙ্ক কালারের মাঝখানে আমি কটন বল দিয়েছি, তারপরে আবার চারটে কড়ি গেঁথেছি, আর ওপরে যেটা রয়েছে অর্থাৎ মাল্টি কালারের আর মাঝখানে একটা অরেঞ্জ, তারপর আর একটা লাস্টে কিন্তু আমি একটা মাল্টি কালার অর্থাৎ ডুয়েল কালারের যেটা রয়েছে সেটা বের করে নিয়েছি, শুধু অরেঞ্জ অ্যান্ড শুধু অরেঞ্জ পিঙ্ক কম্বিনেশান দুটো রেখেছি। তো সেইভাবেই তোমরা করতে পারো অথবা তোমরা চেঞ্জও করতে পারো। এরপর আমি একটা লক বিটস এর মধ্যে ভরেছি, আর আমার যে বেসটা রয়েছে সেটাতে আমি কম্পাস দিয়ে ফুটো করে নেব। আমি দুদিকে দুটো ব্যাগ দড়ি লাগাবো, তাই কোনার দিক করে দু কোনায় দুটো ফুটো করব, আর তারপর ওয়্যারটার মধ্যে দিয়ে গলিয়ে লক বিটস দিয়ে আটকে দেবো। ওয়্যারটার মধ্যে দিয়ে গলিয়ে সামনের দিকে নিয়ে আসবে, তারপর লক বিটসটা যেটা রয়েছে সেই লক বিটসটাকে দুটোর মধ্যেই ভরবে, একটার মধ্যে তো ভরা আছে আর একটা মুখের মধ্যেই ভরবে, টাইট করবে আর নোজ পিলার দিয়ে চেপে দেবে, তাহলেই এটা আটকে যাবে। এটা খুব ইজি প্রসেস, তাও এটার একটা ডিটেল ভিডিও কিন্তু আমার চ্যানেলে করা আছে, আমি ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো। আমার এটা গাঁথা হয়ে গেছে, আর যেহেতু আমি বলেছিলাম একটা কটন বল আমি এখানে গাঁথবো না, এটাকে আমি বের করে দিলাম। এরপর এটাকে আমি একটা অরেঞ্জ কালারের ব্যাগ দড়ির সাথে আটকে দিয়েছি। ব্যাগ দড়ি, এটা কটন থ্রেডের ব্যাগ দড়ি, এটা কীভাবে বানাবে তার প্রসেসও আমার শো করা আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। এবার এই সাইডটাও আমি একইভাবে লক বিটস দিয়ে লক করছি। লক বিটস দিয়ে লক করার সময় অবশ্যই টান টান করে লক করবে, এটা এটা যেরকম
সুতোর মতন কিন্তু নয় জিনিসটা, এটা লক বিটস ইউজ করাটা কিন্তু খুব জরুরি, এটা কিন্তু গিট ফিট মারলে কিন্তু হবে না। এক্সট্রা ওয়্যারটা কেটে দেবো, একইভাবে আরেকটা সাইডও আমি করে নেব। এরপরে আমি আবার একটা কটন বল নিয়েছি, সেটাকে একটা সুতো দিয়ে বেঁধে নিয়েছি, আর তারপরে আরেকটা ভাঙা কড়ি আমি নিয়েছি। আমি বাদা পোর্শনটা যেটা রয়েছে কটন বলে তাতে অল্প একটু গ্লু অ্যাপ্লাই করব। এবার সুতো দুটো যেটা এক্সট্রা রয়েছে সেই সুতো দুটোই আমি কড়ির মুখের সাথে বেঁধে কটন বলটা কড়ি থেকে ঝুলিয়ে দেবো। আর এক্সট্রা যা সুতো থাকবে সেই সুতোটা টোটালটা কেটে নেব, আর মুখটা যেটা থাকবে সেটা অবশ্যই একটু গ্লু অ্যাপ্লাই করব, করে বন্ধ করে দেবো। এবার আমি আবার গ্লু অ্যাপ্লাই করছি কড়িতে, আর এটাকে এখানে বসিয়ে দেবো। আমার হারটা যেটা রয়েছে সেটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা ইয়াররিংস বানাবো। ইয়াররিংস বানানোর জন্য আমি আবার মাউন্ট বোর্ডের পিস নিয়েছি। এটার যে লম্বাটা রয়েছে সেটা 4.5 সেন্টিমিটার, আর নিচেরটা হচ্ছে 3 সেন্টিমিটার মতন। এবার এইটাকে টোটালটাকে আমি আবার জুট রোপ দিয়ে কভার করব, যেভাবে জুট রোপ দিয়ে আমরা আমাদের পেন্ডেন্টটা করেছিলাম বেসটা, ঠিক একইভাবে এটাকেও করব। কিন্তু এক্ষেত্রে আমি রোপগুলো কেটে নিচ্ছি না, আমি এটা আরেকটা প্রসেস শো করছি, তোমরা এইভাবেও করতে পারো না কেটে। আর এইভাবে কিন্তু ইয়াররিংসের সাথে সাথে পেন্ডেন্টটাতেও তোমরা কিন্তু করতে পারো, অথবা কেটে কেটে নিয়েও করতে পারো, এই প্রসেসটাতেও করতে পারো, অথবা ওইটাতে করতে পারো। দুটোই আমি দেখানে দেখালাম, তোমাদের যেটা ইজি মনে হবে তোমরা করতে পারো। এরমভাবে এটাকে পেঁচাতে 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 একদম মাঝখানে যেতে হবে, আর মাঝখান পর্যন্ত পেঁচানো হয়ে গেলে আমার এক্সট্রা যে থ্রেডটা থাকবে সেটাকে আমি কেটে নেব। আর থ্রেডে আর যেখানটা লাগাচ্ছি সেখানে দু জায়গাতেই অল্প অল্প গ্লু অ্যাপ্লাই করব, আর মুখটা ভালো করে বন্ধ করে আটকে দেবো। আমার এটা মোটামুটি পেঁচানো হয়ে গেছে। এবার আমি সুতোটাকে কেটে নিচ্ছি আর এটা চেপে দিচ্ছি এখানে। এখানে আমার গ্লু আছে তাই আমি আর এক্সট্রা করে গ্লু অ্যাপ্লাই করলাম না। এরপরে আমি আবার যেরকম আমি বিনুনি বসিয়েছিলাম, এখানে শুধু একটা রোপকে আমি দুদিকে কমলা সুতো লাগিয়েছি, সেটাকে বসিয়ে দেবো। তোমরা এখানে বিনুনিও ইউজ করতে পারো, তবে আমি করিনি কারণ সেটা মোটা হয়ে যাবে। মোটামুটি এটার যে বেসটা রয়েছে ইয়াররিংসের সেটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমরা ডেকোরেট করব, একইভাবে যেভাবে আমরা পেন্ডেন্টে পেন্ডেন্টে পমপম লেস লাগিয়েছিলাম সেইভাবেই এখানেও আমরা এই পমপম লেস লাগাবো, আর একদম চারধারেই আমি এখানে পমপম লেসটা লাগাবো। অর্থাৎ যে কার্ভটা পোর্শনটায় আমরা লাগাচ্ছি সেইটা, আবার নিচের যে জায়গাটা রয়েছে সেটাও। এটাকেও আমি গ্লু অ্যাপ্লাই করে বসিয়ে দেবো, আর একটু শুকনো অবধি ওয়েট করব। এরপর আমি একটা শুধু সুতির সাদা কাপড় নিয়েছি, এটা কোনো মাউন্ট বোর্ড নয়, আমি কাপড়েই আঠা লাগাচ্ছি, আর সেই কাপড়টা আমার ইয়াররিংসের বেসটা যেটা রয়েছে তার পেছনে বসিয়ে দেবো। এটা পেন্ডেন্টের ক্ষেত্রেও কিন্তু আমি করেছি, একটা কাপড় লাগিয়েছি, সেটা আমি ভিডিওতে শো করিনি, তবে তোমরা একইভাবে কিন্তু করে নেবে। এবার পেন্ডেন্টের যে ভেতরের অংশটা রয়েছে সেটা একইভাবে আমি ডেকোরেট করব, অর্থাৎ প্রথমে একটা অরেঞ্জ কালারের টুইস্টেড রোপ দেবো, আর তারপরে একটা পিঙ্ক কালারের টুইস্টেড রোপ দেবো। এইভাবেই আমি এই জিনিসটাকে ডেকোরেট করব। আমি টোটাল কার্ভ যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটাতেও দেবো, আর নিচের যে লাইনটা রয়েছে স্ট্রেট সেই স্ট্রেট লাইনটাতেও দেবো। আর এক্সট্রা যেটুকু থাকবে সেটাকে আমি কেটে মুখটা
ग्लू अप्लाई करे बंद कर देव। एर पड़े अमी पिंक टा लगाबो, ऑरेंज टा मल लगानो हुए गये चिलो, एर पड़े अमी पिंक टा लगाच्छी एखाने। एकी भावे पिंक टा अमी कार्व पोर्शन और स्ट्रेट लाइन पोर्शन टोटल टा ते ही गुलो टा ते लगाबो और केटे निये मुखटा ग्लू अप्लाई करे बंद करे देव। एर पर अमी माझखानेर जो पोर्शनटा रोयेछे सेइखाने अमी कोड़ी लगाबो, जेभावे अमी पेंडेंटेर क्षेत्रे करेछिलाम ठीक सेइभावेई अमी कोड़ीटा डेकोरेट करेछि आर एटाके बसिये दिच्छि। एरपर आमी आबार कॉटन बॉल नियेछि, एकटु सूतो नियेछि, जेभावे ठीक आमी पेंडेंटे बसिएछिलाम ठीक एकी भावे आमी इयारिंगसेओ दुटो जे आमार कॉटन बॉल आर कोड़ी आछे सेई कम्बिनेशनटा किन्तु आमी एखाने बसाबो। फार्स्टे कॉटन बॉलटा सूतो दिये बाँधार पोरे बाँधा जे जायगाटा रयेछे सेई जायगाटाते अल्प एकटु ग्लू अप्लाई करे नेबे, तारपर सेटाके कोड़ीर मध्ये आटके देबे और एक्सट्रा जेटुकु थ्रेड थाकबे सेटाके केटे नेबे, केटे निये ग्लू अप्लाई करे देबे। एरपरे एखाने आबार आमी ग्लू अप्लाई करब कोड़ीर भांगा पोर्शनटाते और आमार इयारिंगसेर नीचटाते जेटा रयेछे सेइखानटा बसिये देब। दु साइडे दुटो आमी बसाच्छि। एरपरे आमी आरेकटाओ एकइभावे बानिये निएछि। एरपर आमी सादा आबार सूतिर कापड़ नियेछि और इयर स्टार नियेछि। फार्स्टे सूतिर कापड़े आमी मिडिल पॉइंट देखे इयर स्टारटाके ढुकिये नेब, तारपर पुरो जे कापड़टा रयेछे पुरो कापड़टाते आमी आबार आठा देब। आबार आमी आठा देब पुरोटाते और आठाटा भालो करे स्प्रेड करे नेब आंगुल दिये और तारपरे আমার যে ইয়ারিংসটা রয়েছে সেই ইয়ারিংসের পেছনে লাগিয়ে দেবো। এটা একটা টপস টাইপের ইয়ারিং হবে, এটা কিন্তু হ্যাঙ্গিং ইয়ারিং হবে না, এটা ঝোলা ইয়ারিং হবে অর্থাৎ টপস টাইপের হবে। দুটোই হয়ে গেছে আমার লাগানো, আমার ইয়ারিংসটা পরার জন্য একদম শুকিয়ে রেডি হয়ে গেছে। টোটাল যে সেটটা রয়েছে টোটাল সেটটা এরকম দেখতে লাগছে।